সূচক পতন দিয়ে শেষ হয়েছে ঢাকার স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসিএক্স আঠারো পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ছশো আটাশিতে লেনদেন হয়েছে তিনশো সাতাত্তর কোটি টাকার লেনদেনে অংশ নেওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো আটত্রিশটির কমেছে একশো সাতষট্টিটির আর অপরিবর্তিত আছে তেত্রিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক এপিএল স্টক ব্রোকারেজের আজকে মার্কেটে তিনটি ইন্ডেক্স ডিএসিএক্স ডিএসিএস এবং ডিএস থার্টি তিনটি আজকে ফল করেছে তো আমরা যদি লাস্ট চ্যাপ সেক্টরগুলি থেকে তাকাই তাহলে দেখতে পারি যে লাস্ট ট্যাপ সেক্টরগুলোর মধ্যে টেলিকমিউনিকেশন সেক্টর সবচেয়ে বেশি ফল করেছে অর্থাৎ গ্রামীণ ফোন সবচেয়ে বেশি ফল করায় মার্কেটের উপর নেগেটিভ ইম্প্যাক্ট আমরা দেখতে পারি গ্রামীণ ফোন আছে ফাইভ পার্সেন্ট ফল করে পুরো মার্কেটেই সেটারকে নেগেটিভ সেন্টিমেন্ট আমরা লক্ষ্য করা হয়েছে এবং গ্রামীণ ফোনের আজকে ফল করার পিছনে রিজন হতে পারে যে আজকে বিটিআরসি এবং গ্রামীণ ফোনের মধ্যে যে কেসটি চলছিল সেটির রায়ে গ্রামীণ ফোনকে দু হাজার কোটি টাকা পে করতে হয় বিটিআসিকে এবং সেটার ফলে ইনভেস্টরদের গ্রামীণ ফোনের প্রতি একটি নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট হওয়ার একটাই ইম্প্যাক্ট আমরা দেখতে পারি মার্কেটে আজকে পুরো মার্কেটে টোটাল টার্নওভার হয়েছে তিনশো সাতাত্তর কোটি টাকা এবং সবচেয়ে বেশি যে সেটি ট্রেডেট হয়েছে সেটি হচ্ছে বিকম ফার্মাসিউটিক্যালস যার টোটাল টোটাল টার্ন ওভার ছিল এগারো কোটি টাকা